সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি, আপনাদের অসংখ্য ভালোবাসায়। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই প্রতিবেদনটি দেখছেন, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই যেটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। দর্শক, আজকে দেখাবো আমাদের নিজ গ্রামটা ঘুরে আপনাদের কেমন লাগে। তো দর্শক, আমাদের গ্রামটা কেমন এবং দেখতে কেমন তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আমি এক অটোতে গাড়ি করে গাড়িতে চড়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো দর্শক দেখুন, আমাদের এলাকায় কিন্তু বেশিরভাগ আম গাছ বেশি, এবং আম গাছ এবং ধান, গম, সরিষা এসব আবাদ বেশি হয়। তো আমের সিজনে অনেক আম হয়। তো দর্শক, তো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের দেখাবো গ্রাম অঞ্চলে কেমন দৃশ্য বা গাছপালা এবং রাস্তাঘাট, সেগুলো আপনাদের দেখাবো। তো আমাদের গ্রামে বেশিরভাগ লকনা এবং অন্যান্য গাছেতে লকনা বেশি, মানে গাছগুলো বেশি। দর্শক, আমাদের গ্রামটা আপনাদের দেখালাম মোবাইলে ঘুরে ঘুরে চারিদিক, রাস্তাঘাট কেমন, অথবা আপনাদের ভালো লাগলো কি না লাগলো, দর্শক মনের মতন হলো কি না, তো আমাকে কমেন্টে জানাবেন, অনেক খুশি হব জানালে। আর যারা নতুন ফ্রেন্ড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ফ্রেন্ড হননি, এখনই আপনারা ফ্রেন্ড হয়ে যোগ করে নিন। তো দর্শক, আপনারা পাশে থাকবেন, পাশে থাকলে অনেক ভালো লাগে। আর আমাদের গ্রাম থেকে ভাই বোনেরা যারা বিদেশে গেছেন, তারা তো অনেক বছর কেটে গেছে, 10 বছর, 15 বছর, 7 বছর, 3 বছর, তারা অনেক কদিন হলো। আপনারা তো ভিডিও দেখে দেখবেন আপনাদের গ্রামটা কেমন আছে। হয়তো আপনাদের মনে অনেক আনন্দ হবে যে আমাদের গ্রাম ছেড়ে আমি আজ কোথায় চলে গেছি, কোথায় এসে কাজ করছি। তো মনে অনেক কষ্ট এবং খারাপ লাগতে পারে, দর্শক কিছু মনে করেন না। তো আমাদের এলাকায় বেশিরভাগ পুকুর ঘাট এবং বেশিরভাগ, মানে আমাদের গ্রামে বেশি মাছ চাষ করা হয়। তো দেখতেই পাচ্ছেন, দর্শক আমাদের দেশ বাংলাদেশ সোনার দেশ। তো গ্রামগুলো অনেক মানুষ পছন্দ করে ঘুরে বেড়ানোর জন্য। তো দর্শক, যারা শহরে থাকে তারা কিন্তু অনেক চেষ্টা করে গ্রামগুলো ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য। তারা তো শহর থেকে বাইরে বাড়াতে পারে না, ঘরে বন্দী হয়ে থাকে। আর আমার তো গ্রামের ছেলে, যেখানে খুশি সেখানে যাইতে পারি, বেড়াইতে পারি, হাসি খুশি খেলতে পারি, খেলাধুলা করতে পারি। তো তাদের চেয়ে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দরভাবে কাটে, যেখানে খুশি সেখানে যাই, যখন মন চাই তখন ঘুরে বেড়াই। তো দর্শক, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো আপনারা একটু সহযোগিতা করবেন, হেল্প করবেন, ছোট ভাই হিসেবে আমাকে দেখবেন এবং পাশে থাকবেন। পাশে থাকলে অনেক ভালো লাগে। তো দর্শক, ইউটিউব চ্যানেল এমন একটা জিনিস, কোনো ফ্রেন্ড ছাড়া ইউটিউব চালানো কোনো মানে সম্ভবই না, কারণ কেউ বলতে পারবে না যে আমি ফ্রেন্ড ছাড়া আমি ইউটিউব চ্যানেল চালাবো বা চ্যানেলে মনিটাইজেশন করব, আমি টাকা ইনকাম করব। একজনও না একজনও হোক না কেন, হাত থাকাই লাগবে, মানে হেল্প, বন্ধু থাকাই লাগবে, বন্ধু ছাড়া কোনো কাজ নেই। তো দর্শক, এগিয়ে আসুন আমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু হয়ে ছোটো ভাই হিসেবে পাশে থাকবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। তো দর্শক, আমি আর ভিডিও বেশি বাড়াইতেছি না, এ পর্যন্তই রাখলাম। তো আমাদের গ্রামটা কেমন লাগলো, ভালো লাগলো কি না খারাপ লাগলো আমাকে জানাবেন। আর কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দর্শক আমাকে দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো আর কি বলবো। তো দর্শক রাখলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।